আমরা জানি ৮৬ সালে শহীদ রবীন্দ্রনাথ ঠাকুর মারা গিয়ে হত্যার পরে এই শিবপুরে একটা স্লোগান দিয়েছিল ফটিক সাজুর মাথা চায় কিরণ ভাই হত্যা কাণ্ডের পরে ফটিক সাজ এবং কিরণ দিয়ে সাজু নামে সাজুয়ের নামে এই একটা মিছিল করে এই মিছিলের পরে কিরণ ভাই একসাথে হত্যা হলো পাশাপাশি এই কিরণ ভাইয়ের হত্যা মামলার আসামি করার ঘোষণা অর্থাৎ শিবপুরে রাজনীতি করতে গিয়ে আমাদেরকে
করবেন তবে আমরা যে কথাটা আজকে অত্যন্ত সুন্দরভাবে আমরা একটা প্রতিবাদ সভা করলাম আমরা একটা দোয়ার নাম দিয়ে রাজেন্দ্র আরুণের কাছে আমরা বলছে যে তুমি যদি একটা আমার জন্য একটা দোয়ার আয়োজন করো তোমার জীবনে কি প্রকল্প এখানে হবে এটা আরুণের নেতৃত্বে কিন্তু আজকে এই প্রকল্প এখানে আমরা করতে পারতেছি বুঝছেন কি তিনি যে আমাদের তাই আমরা আমার জন্য করতে না তা আমরা দিন দেখলে তো ধরে না করতে পারি কিন্তু আরুণ ভাই আমাকে সর্বোচ্চ ভাবে সন্দেহ করছে যে কাদুন তোমার জীবনের মাধ্যমে আজকের এই প্রকল্পটা শুরু করে হবে তো ওনাকে আমরা জীবনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আল্লাহর কাছে শুকরিয়া জানাই আল্লাহ যেন ওনাকে সুস্থ আমাদেরকে সুস্থ করে আমাদের মাঝে নিয়ে আসে আর উনি যেহেতু স্টেটমেন্ট দিয়ে গেছে কারা আমার বাড়িতে দিয়ে গুলি করছে সবকিছু তো উনি বলে গেছে আর তো কারো বলার দরকার নাই উনি নিজে বলে গেছে আমরা চাই প্রশাসনের কাছে যত আহ্বান জানাবো এই হত্যাকাণ্ডের পিছনে লোক যারা আপনাদের সবাইকে এখানে আজকে আমাদের মিটিং এর উপস্থিত রয়েছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম জয় বাংলা।